নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আইজিডিসি প্রকল্প হচ্ছে ভারত ও জার্মান সরকারের এক দ্বিপাক্ষিক প্রকল্প। রোজ শুক্রবার তার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবার চলুন দেখে নেই সেই দ্বিপাক্ষিক প্রকল্পে ঠিক কি রয়েছে। আইজিডিসি প্রকল্প হলো ভারত ও জার্মান সরকারের এক দ্বিপাক্ষিক প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে মোট 280 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে 2020 সালের 19শে জুন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পটি শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী 13ই নভেম্বর আমবাসাস্থিত চন্দ্রাইপাড়া হাইস্কুলের মাঠে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বনাঞ্চলের ক্ষয় রোধ করা এবং প্রকল্পের এলাকাতে স্থায়ী ও জলবায়ু অনুযায়ী অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের আর্থিক সমৃদ্ধি বাড়ানো। ত্রিপুরা বন দপ্তরের অধীনে প্রকল্পটি 7 বছরের জন্য এই রাজ্যের ধলাই জেলা ও উত্তর ত্রিপুরা জেলার মোট 11টি ব্লকের এবং 191টি গ্রামে বাস্তবায়িত হবে। কত বছর এত আন্দোলন দেখেছে ত্রিপুরার মানুষ, আন্দোলনগুলো টিকে নিয়ে এসেছে। কোথায় কোথায় আন্দোলন, কোথায় কোথায় স্ট্রাইক, গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না, কিসের জন্য ঘুরবে না তেও নেই। আমার খেয়াল আছে আজও যখন ত্রিপুরাতে নতুন ট্রেন এসছে, কোন ট্রেন, এক্সপ্রেস ট্রেন, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, তৎকালীন সরকারের যে শ্রমিক সংগঠনের একটা স্ট্রাইক, তাদের স্বভাব। আমি আগরতলা শহরে গাড়ি দিয়ে যাচ্ছি তো কতগুলো গাড়ি বেরিয়েছে, মাইকিং করছে, গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না, তার সঙ্গে সঙ্গে নতুন করে আবিষ্কার রেলের চাকা ঘুরছে না, ঘুরবে না। আমি বললাম রেল তো আসেনি, মাত্র পাড়া দিল, কবে চলবে না? আরে ক্যা সরকার কি করছে, কত কষ্টের ফল আমাদের। রেল বলছে রেলের চাকা ঘুরবে না, ঘুরছে না। নাগরাত্মক মানসিকতা। আমাকে যদি ত্রিপুরা কোনো ব্যক্তি বোঝাতে পারে এই আন্দোলনের কারণে ত্রিপুরা ডেভেলপমেন্ট হয়েছে কোনো জায়গা, আর যত আন্দোলন হয়েছে সবগুলো যদি একটা করি তো ইতিহাস তৈরি হয়ে যাবে। আন্দোলন এই কায়েমি স্বার্থের আন্দোলন হি যদি ডেভেলপমেন্ট করতেও তাহলে ত্রিপুরা পরনির্ভরশীল রাজ্য কেন? 72 পূর্ণ রাজ্য হওয়ার পর যখন সরকারে আমি এসেছি তখন কেন 8.9% মাত্র রেভিনিউ কালেকশন ছিল, কি কারণ? আর আমরা সরকার কোথা থেকে 9% থেকে 26% উপরে চলে গেছে। আন্দোলন করেছি, স্ট্রাইক ডেকেছি, রাস্তায় বসেছি, কোনোটাই করিনি। বন্ধু এগুলো ডেভেলপমেন্টকে রোখার ব্যবস্থা। আমার ত্রিপুরাবাসী বোঝে যে 40টা বছর ত্রিপুরাকে রুখে রাখার সমস্ত বন্দোবস্ত প্রত্যেকটি সেক্টরে কাজ না করার সমস্ত রণকৌশল তৈরি করা হয়েছিল। সরকারি অফিসগুলোকে কাজ না করার আখড়া বানিয়ে রাখা হয়েছিল, আর যদি কোনো অফিসার কোনো ক্লার্ক কাজ করেছে তো তার জন্য পানিশমেন্ট পেতে হতো। এই তো ত্রিপুরার কানুন ছিল আগে, আর এখন ত্রিপুরা অনেক এগিয়ে গেছে, ডিজিটাইজেশনের তরফ চলে গেছে, ইপিডিএস সিস্টেম চলে এসছে, ওয়ান কার্ড ওয়ান নেশন ত্রিপুরাতে চলে এসছে। ধলাইতে যদি কোনো রেশনের দোকানে কোন ডিলার তাকে চাউল না দেয় বলে পার্টির মিছিলে যেতে হবে, না হলে চাউল দেব না, তুমি পাবে না, সে ধলাইয়ে সেই আম্বাসার সেই রেশনের দোকানতে না নিয়ে সে অন্য দোকান থেকে নিতে পারবে, আগরতলা থেকে নিতে পারবে, কমলপুর থেকে নিতে পারবে, জম্পহিল থেকে নিতে পারবে, তামিলনাড়ু থেকে নিতে পারবে, তার ব্যবস্থা করেছে এই ত্রিপুরা সরকার। মানুষকে মুক্তি দিয়েছে দলদাস মানসিকতা থেকে, অফিসারদের কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, চিন্তন করার সুযোগ দেওয়া হয়েছে। রিভিউ মিটিং এ প্রত্যেকটা অফিসার আমার সঙ্গে যখন বসে তাদেরকে বলার সুযোগ দেওয়া হয়, তাদের এক্সপিরিয়েন্স গেইন করার সুযোগ নেওয়া হয়,
নাকি আগে থেকে কোন পার্টি পিছের সিদ্ধান্ত থোপে দেওয়া হয়? আজকে ত্রিপুরা বাই দা পিপল সরকার চেহারা দেখেছে। বন্ধুরা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন আরেকটা জিগির তুলেছে, 30,000 ভাতা দিচ্ছে তো 45,000 কেটে নিচ্ছে। কেটে নেওয়ার জন্য বিপ্লব দেব আসেনি, না মোদী সরকার এসেছে দেওয়ার জন্য এসেছে। অবৈধভাবে যদি কেউ করেছে তার কাটা হবে, আবার রিভিউ করব, সবাইকে সুযোগ দেব, 30,000 নয় আরো ভাতা বাড়াবো, প্রত্যেকের কাছে পৌঁছে দেব, কারোর ভয় পাওয়ার দরকার নেই। আর যারা ভয় দেখায় তাদেরকে জিজ্ঞাসা করা, আরে ঠিক আছে বিপ্লব দেব কেটে দিয়েছে, তুমি দিতে পারবে? যদি পারো বলো, আগুন লাগানোর জন্য কেন এসছো? মার চাইতে মাসিক দরদ বেশি। আমি পুরো জনতার, ত্রিপুরার জনতার কাছে আপিল করব, যখনই বলবে যে তোমাদের তো ভাতা কেটে দিয়েছে, দিল না, ওদের কাছ থেকে চাওয়া তোর দিয়ে দিন, পারবেন আপনি দিতেন? হাডানে আছে আপনার তো? নাই তো কোন কেলিগা, কেলিগা খেপাইতে আসেন? কেলিগা আমার মাথাটা খারাপ করতে আসেন? গিয়া নিজের বাড়িতে মাথা খারাপ করেন, আমার কাছে আইন না। এই শব্দগুলো ত্রিপুরা মানুষের শিখতে হবে। চাকরি নেই, কে বলছে চাকরি নেই? 15 দিনে 8,000 চাকরির ঘোষণা করেছি, পার্মানেন্ট চাকরি। ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট থেকে প্রায় 4,000 আর এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 4,000, দুই ক্যাবিনেটে 15 দিনের মধ্যে ত্রিপুরার ইতিহাসে আজ পর্যন্ত নেই যে 8,000 চাকরি ঘোষণা করেছে, তার অ্যাডভার্টাইজমেন্ট হতে চলছে। ত্রিপুরার ইতিহাসে কোন ব্যক্তি যদি বলতে পারে যে 15 ডেজে 8,000 চাকরি ঘোষণা, আজ পর্যন্ত ঘোষণা নয়, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে তার অ্যাডভার্টাইজমেন্টের এবং ব্যবস্থা করা হচ্ছে, আজ পর্যন্ত নেই। আজ পর্যন্ত তার উদাহরণ নেই। 2.5 বছরের সরকার ডাইন হার্নেস হোক, কন্ট্রাকচুয়াল হোক, আউটসোর্সিং হোক, পার্মানেন্ট জব হোক, এই পর্যন্ত কমসে কম 17 থেকে 8,000 চাকরির কোনো ভাবে ব্যবস্থা হয়ে গেছে বা প্রসেসিং চলছে। আরে দেখাতে পারবেন 2.5 বছরে 17-18,000 চাকরির ব্যবস্থা করেছে কোন সরকার ত্রিপুরা রাজ্যে এই পর্যন্ত এসে? 10,300 দেশের জন্য মায়া কান্না কানে। 2006 থেকে প্রসেসিং শুরু হয়েছিল মানুষকে বেবিকপ বানানোর জন্য, ইলেকশনটা আসলেই ফর্ম ফিল আপ করা, করতে 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 গিয়ে 2015তে যখন নিউ এডুকেশন পলিসি এসছে তখন গিয়ে যখন অফারটি মেরেছে, আর নিউ এডুকেশন পলিসির কারণে আজকে তারা রাস্তায় বসে গেছে, সুপ্রিম কোর্টে হেরে গেছে। মাননীয় আদার সুপ্রিম কোর্ট সেগুলিকে খারিজ করে দিয়েছে। কার জন্য করেছে? তাদের রাজনৈতিক ফায়দার জন্য, ইউজ করার জন্য হয়েছে। যদি 2006 হয়ে যেত, 2007 হয়ে যেত, তাহলে কি চাকরি যেত একজনেরও? একজনেরও যেত না। কারণ কি? তখন নিউ এডুকেশন পলিসি লাগুই ছিল না। বন্ধুরা, নিশ্চিত এই সরকার তার আর্থিক স্থিতি বজায় রেখে যে যে কাজগুলি করা যেতে পারে করবে। ধলাই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তাকে ডেভেলপমেন্ট করা আমাদের মানবিক কর্তব্য। ধলাইতে কে আন্দোলন করেছে, কতটা রাস্তায় বসেছে, কে কে বসেছে? যদি রাস্তায় না বসে, না আন্দোলন করে যদি ধলাইতে মেডিকেল কলেজ চলে আসে, একবারও কি চিন্তা করেছি আমরা যে কিসের পরিবর্তন হয়েছে, কোথায় পরিবর্তন হয়েছে, কিভাবে হয়েছে, আর তার রূপরেখা কি? বলুন তো আমাকে। পরিমল বাবু তো এখানে এমএলএ আছে, পরিমল বাবু, ধলাইতে মেডিকেল কলেজ করার জন্য আমাদের পার্টি হোক অন্য পার্টি হোক 2-4-10টা র্যালি করেছে কি?
কেউ করেনি, শুধু কাগজপত্রে লেখা। এমপি মহোদয়রা পার্লামেন্টে উঠিয়েছে, মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়েছে, দপ্তর লিখে পাঠিয়েছে, আর ভারত সরকারের সঙ্গে বার্তালাপ করা হয়েছে। আর তার পরিণামস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে একটা মেডিকেল কলেজ দিয়ে দিয়েছে। পরিবর্তন হয়েছে, আমল পরিবর্তন হয়েছে, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে, চাল চরিত্র চেহারার পরিবর্তন হয়েছে। এখন মানুষ আর স্ট্রাইকে বিশ্বাস করে না, এখন মানুষের আন্দোলনে বিশ্বাস করে না, এখন মানুষ রাস্তায় তখন নামে যখন নরেন্দ্র ভাই মোদী দেশ জুড়ে মানুষের রায় পায় আনন্দের কারণে রাস্তাতে নামে। আজকে আমি আগরতলা থেকে আসার সময় দেখছি যে ঢাকঢোল নিয়ে মিছিল করছে, কিসের জন্য? যে পুরো দেশব্যাপী যে ইলেকশন হয়েছে, বাই ইলেকশন, বিহারের ইলেকশন, সেখানে মোদীর জিত হয়েছে, তার জন্য নেমেছে, আনন্দ করার জন্য। তাই বন্ধুরা, আমি আশা করব ইন্দো জার্মান যেই প্রকল্প, এই প্রকল্প সময়ের মধ্যে স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং ত্রিপুরার সামাজিক উন্নয়নের জন্য, তার সঙ্গে সঙ্গে যে পরিবেশ দূষণ থেকে ত্রিপুরাকে মুক্তি রাখার জন্য, আর তার পার্শ্ববর্তী আবহাওয়া সুন্দর রাখার জন্য এই প্রকল্পগুলোটা আমাদের প্রত্যেকের জীবনের উপকারে আসবে। তার জন্য আমি জার্মান থেকে আসা কাউন্সিলরকে অনেক অনেক ধন্যবাদ জানাব ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, এবং বন দপ্তরকেও ধন্যবাদ জানাবো। একদিকে জায়গা প্রকল্প 1,000 কোটি টাকা খরচা করে, আর অন্যদিকে ইন্দো জার্মান এই প্রকল্প, এই দুইটি প্রকল্পই আমি আশা করি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের কাজে লাগবে, এবং এই প্রকল্পগুলো কাজে লাগিয়ে আমাদের আমরা জীবনমান উন্নয়ন করতে পারব। আর আমার বিষয় সমাপ্ত করার আগে আমি সমস্ত ধলাইবাসীকে আগামী দেওয়ালি এবং কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই পূজা অর্চনা আমরা করব, এগুলো আমাদের রীতিনীতি, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব। বাজি পটাকা, তাদের যে নিয়ম নীতি আছে, ত্রিপুরা সরকার যে নিয়ম নীতি লাগু করেছে, আমরা আনন্দ উল্লাস করব, নিজেরাও ভালো থাকব, পরিবেশকেও ভালো রাখব, করোনা থেকে নিজেকে মুক্ত রাখব, অন্যকেও মুক্ত রাখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।